এটা হলো টিডিএস মিটার। এটার মাধ্যমে মূলত লিকুইডের মধ্যে যে সমস্ত অপ্রয়োজনীয় পদার্থ থাকে তো সেইগুলোকে ডিটেক্ট করা যায়, এবং সেটাকে টেস্ট করার জন্য আমাদের কাছে রয়েছে ফুটি, স্প্রাইট, থামস আপ এবং আরও ওয়াটার, অর্থাৎ মিনারেল ওয়াটার। তো আজকে আমরা এই টিডিএস মিটারকে আনবক্সিং করব এবং এটাকে টেস্ট করে দেখব এটা আসলে কি কাজ করে নাকি করে না। তো চলো বেশি দেরি না করে এটাকে আনবক্সিং করে নেওয়া যাক। তো হে গাইস, আমি রয়েছি তোমাদের সঙ্গে সৈকত ফ্রম ইন্ডিয়ান ডেস্টিনেশন অ্যান্ড মেকিং বয়। তো চলো শুরু করা যাক। তো সবার প্রথম এটাকে আনবক্সিং করে নেব। তো আপনারা যদি এটাকে পারচেস করতে চান তো ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া আছে, প্লিজ চেক ইন দ্য ডিসক্রিপশান। তো এটা হলো আমাদের টিডিএস মিটার। এটা হলো টিডিএস মিটার। এখানে একটা ছোট একটা ডিসপ্লে রয়েছে এবং এখানে অন অফ বাটন রয়েছে এবং একটা হোল্ড বাটন রয়েছে। তো এখানে ক্যাপটাকে ওপেন করা যায় এবং এখানে দুটো লিড রয়েছে। যে লিকুইডটিকে টেস্ট করতে যাবেন সেখানে এই লিড দুটিকে ডুবিয়ে দিতে হবে। তো চলো বন্ধুরা আজকে আমরা টেস্ট করে নিই। তো সবার প্রথম আমরা স্প্রাইটকে টেস্ট করব। তো সবচেয়ে প্রথম যেটা করতে হবে, তো আরেকটু নিয়ে নেব। সবচেয়ে প্রথম যেটা করতে হবে, এখানে একটি অন অফ বাটন আছে, এটাকে ফার্স্ট প্রেস করতে হবে। প্রেস করলে এইখানে ডিসপ্লেতে এখানে 000 দেখতে পাবেন। তো তারপর কি করতে হবে, এই লিড দুটিকে স্প্রাইটের মধ্যে ডুবিয়ে দেব এবং এখানে ডোবানোর সাথে সাথেই এখানে একটি রিডিং শো করছে। তো মূলত এটাকে লিকুইড থেকে তুলে নিলি রিডিংটা 0 হয়ে যাবে। তো দেন আমরা কি করব, লিকুইডটিকে এই রিডিংটিকে দেখানোর জন্য আমরা লিকুইডের মধ্যে লিড দুটিকে ডুবিয়ে রাখবো এবং এখানে যে হোল্ড বাটনটি আছে এটাকে প্রেস করে দেব, তারপর আমরা লিকুইড থেকে তুলে নেব। তো আমাদের স্প্রাইডের রিডিং হলো 145। মূলত পানীয়র যোগ্য বা খাবার যোগ্য লিকুইডে টিডিএসের মাত্রা হওয়া দরকার হচ্ছে 100 থেকে 300-এর মধ্যে। তো অবভিয়াসলি আমরা স্প্রাইট খেতে পারি, এটা 145 রিডিং রয়েছে। তো নেক্সট যেটা টেস্ট করব সেটা হলো আমরা এখানে ফুটিকে টেস্ট করব। ফুটির টিডিএস আসলে কত, ফুটির এখানে টিডিএসের লেভেল হলো 396। তো মূলত টিডিএসের মাত্রা হওয়া দরকার 100 থেকে 300-এর মধ্যে, কিন্তু এখানে হলো 396। তো নেক্সট আমরা যেটাকে টেস্ট করব সেটা হলো থামস আপ। তো এবার আমরা থামস আপের টিডিএসটা চেক করে নিই। 0 আছে মিটার। এরপর আমরা হোল্ড করে দেব। তো থামস আপের টিডিএস লেভেল হলো 396। তো নেক্সট এবার আমরা যেটা টেস্ট করব সেটা হলো আরও ওয়াটার, অর্থাৎ মিনারেল ওয়াটার। এবার আমরা এই আরও ওয়াটারকে টেস্ট করব। অল রাইট বন্ধুরা, তো এখানে রিডিং আসছে 36। মূলত জলের মধ্যে 100 থেকে 300-এর মধ্যে টিডিএসের রিডিং থাকা উচিত। তো এখানে যে সমস্ত প্রয়োজনীয় উপাদান সেইগুলিও মূলত একেবারে পিউরিফাই হয়ে গেছে। তো এরপর এটাকে অফ করে দেব। তো বন্ধুরা এই হলো সেই টিডিএস মিটার। তো এটাকে মনে করলে অ্যামাজন থেকে বাই করতে পারবেন। তো তার জন্য লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে রেখেছি, লিঙ্কে ক্লিক করে অবভিয়াসলি এটা পারচেস করতে পারবেন। তো আজকের ভিডিও এইটুকুই, আবার দেখা হবে নতুন কোনো এক্সপেরিমেন্ট ভিডিও নিয়ে।